দশমীতে কাঠামো পূজার মধ্য দিয়ে জগদ্ধাত্রী পূজোর সূচনা। চন্দননগর বড়বাজার পূজো কমিটির প্রতিমা এবারে সোনায় মুড়ে দেওয়া হবে, জানালেন পূজো আয়োজকেরা। দশমীতে বিষাদের সুর, এর মাঝেই কাঠামো পূজোর মধ্য দিয়ে জগদ্ধাত্রী পূজোর সূচনা চন্দননগরে। এই রাজ্যের অন্যতম জগদ্ধাত্রী পূজোর আয়োজন করা হয় চন্দননগর জুড়ে। চন্দননগরে জগদ্ধাত্রী পূজোর আয়োজনদের অন্যতম বড়বাজার পূজো কমিটি। এবারে তাদের পূজো 60 বছরে পদার্পণ করছে। স্বাভাবিকভাবে এবছরে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে ক্লাবকর্তাদের মধ্যে, জানালেন এবছরে তাদের বিশেষ আকর্ষণ জগদ্ধাত্রী প্রতিমার সোনা দিয়ে মুড়ে দেওয়া হবে। কলকাতার অন্যতম গহনার প্রতিষ্ঠান পিসি চন্দ্র জুয়েলার্সের পক্ষ থেকে এই দায়িত্ব নেওয়া হয়েছে বলে জানান ক্লাবকর্তারা। শুধু প্রতিমাই নয়, আলোকসজ্জাও মণ্ডপেও থাকবে বিশেষত্ব। দশমীতে ধুমধাম করে আয়োজিত হল বড়বাজার পূজো কমিটির কাঠামো পুজো। এদিনের কাঠামো পুজোকে ঘিরে ক্লাবকর্তাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এ বিষয়ে ক্লাবের পক্ষে বলেন, এবছর আমাদের 60 বছরে পদার্পণ করছে, স্বাভাবিকভাবেই এবছর আমাদের কাছে অন্যতম। চন্দননগর বরাবরই জগদ্ধাত্রী পুজোর আয়োজনের জন্য বিখ্যাত, সেই ভাবধারাকে বজায় রেখেই আয়োজন করা হবে পুজোর। প্রতি বছরই দুর্গাপুজোর দশমীর দিন আমাদের কাঠামো পুজোর মাধ্যমে আমাদের পুজো শুরু হয়। তো একদিকে যেরকম মা দুর্গা চলে যাচ্ছে, বিষাদের সুর সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীর মধ্যে চলছে, সেরকম চন্দননগরের মানুষদের মধ্যে কিন্তু এই কাঠামো পুজোর মাধ্যমেই শুরু হয় জগদ্ধাত্রী পুজো, মায়ের আগমনের সুর। তো এবছর বড়বাজার জগদ্ধাত্রী পুজো কমিটি 60 বছরে পা দিয়েছে, আর আমাদের এবছর সোনার অলঙ্করে মাকে সাজানো হচ্ছে। এই সাজানোটা পুরো দায়িত্ব তুলে নিয়েছে পিসিচন্দ্র নিজের কাঁধে, মানে বিশেষ আকর্ষণ বলা যায়, আকর্ষণ বলতে পারেন আপনারা। এই সামগ্রিকভাবে এই পরিকল্পনাগুলো আপাতত নেওয়া হয়েছে এবং পুরো বড়বাজার আপনি এবছর আলোকসজ্জায় ভরা দেখবেন। পুরো বড়বাজার সাজানো হবে আলো দিয়ে, তার সঙ্গে অদ্ভুত একটি মণ্ডপ সজ্জা আমরা করতে চলেছি এবছর, সেটাও আপনারা কিছুদিনের মধ্যে দেখতে পাবেন। রিপোর্ট, নিউজ নোমাসল্যান্ড, চন্দননগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।